আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি একটি চার্জার লাইট বানিয়ে দেখাবো অল্প টাকার ভিতরে যে চার্জার লাইটটি আপনার একটা না চার পাঁচ ঘন্টা জ্বলবে তো চলেন কি কি লাগে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এবং কীভাবে বানাবেন তাও আমি দেখিয়ে দিচ্ছি তো দেখেন ফোর ভোল্টের একটি ব্যাটারি একটি এস লাইট আর কিছু কম্পোনেন্ট এগুলো হলেই হবে তো আমি প্রথমে ব্যাটারির কানেক্টারের উপরে একটু সোল্ডারিং করে নিচ্ছি কীভাবে আপনারা তৈরি করবেন আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি যারা নতুন টেকনিশিয়ান ভাই আসেন তারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এটি হলো চার্জিং সকেট এবং চার্জিং সার্কিট তো এর প্লাস মাইনাস এখানে দেওয়াই আছে তার প্লাসে প্লাস মাইনাসে মাইনাস আমি এটাকে সোল্ডারিং করে দেবো তো ব্যাটারির যে প্লাস মাইনাস কানেক্টার আছে এর সাথেই আমি এর প্লাস মাইনাস হোল্ডারিং করে দিচ্ছি তো এই চার্জিং সকেটটি বা চার্জিং সার্কিটটি আপনারা মার্কেটে কিনতে পেয়ে যাবেন এর সাথে সুইচ এবং চার্জিং সকেট লাগানোই থাকে তো বিশ টাকা দাম নিতে পারে আপনাদের কাছ থেকে এই চার্জিং সার্কিটটি তো দেখেন এই হলো কাজ ব্যাটারির সাথে কানেক্ট দেওয়া হয়ে গেছে এখন আমরা আউটপুট চেক করবো তা আমি মিটারটা দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি আউটপুট ভোল্টেজ তো প্লাসে আমি ধরলাম এবং মাইনাসে এখানে ধরার সাথে দেখেন ভোল্টেজ দেখাবে থ্রি পয়েন্ট নাইন ভোল্ট তা আমি সুইচ অফ করে নেব এখানে আবার হাই লো আসে দেখেন থ্রি পয়েন্ট নাইন ফাইভ দেখাচ্ছে এটা অফ হয়ে গেল তো এই সুইচ দিয়ে আপনি যখন সুইচ দেবেন তো এখানে দেখেন আউটপুট ভোল্টেজ বের হচ্ছে তো আর কোনো কাজ নাই এখানেই আমরা এস লাইটের কানেকশান করে দিব তো এই এস এম ডি লাইট কীভাবে লাগাই দেখেন আমি একটু সুপার গুলো ব্যবহার করব এখানে ব্যাটারির উপরে আমরা একটু পঞ্চ লাগিয়ে দিচ্ছি যেহেতু এস এম ডি লাইটটি যখন জ্বলবে একটা না চার পাঁচ ঘন্টা তখন এটা একটু হিট হবে আর ব্যাটারির বডি যেহেতু প্লাস্টিক সেজন্য গলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তা আমরা এখানে একটু পঞ্চ ব্যবহার করতেছি আপনারা এভাবে পঞ্চ লাগিয়ে নেবেন তো খুবই ইজি এটা বানানো খুবই সহজ কঠিন কোনো কাজ না তো একবার আপনারা দেখলেই বুঝতে পারবেন তো আমি এসএমডি লাইটে একটু রাং ঝালাই করে নিচ্ছি সোল্ডারিং করে নিচ্ছি ভালো করে তো এরকম দুটো চিকন তার নেবেন দুটো চিকন তার নিলে এখানে এসএমডি লাইটের সাথে কানেক্ট করার জন্য তো ভালো করে খেয়াল করেন আপনারা অবশ্যই আপনারা পারবেন এটা এমন কোনো কঠিন কাজ না তো খুবই সহজ একটি কাজ আর এখন বর্তমান যেভাবে লোডশেডিং হচ্ছে কারেন্ট ঘন ঘন যাচ্ছে তাতে সবারই প্রয়োজন চার্জার লাইটের তো এই চার্জার লাইটগুলো অনেক সময় ধরে জ্বলে চার পাঁচ ঘন্টা সার্ভিস দেয় তো আমি নিজেও ব্যবহার করে দেখেছি তো আমি বানানোর পরেও আপনাদের দেখাবো কীভাবে এটা জ্বলে তো আপনারা আশা করি ব্যবহার করতে পারবেন অল্প টাকার ভিতরে চার্জার লাইট বানায় তো আমরা এখানে আরেকটি তার লাগিয়ে দিচ্ছি এখানে এসএমডি লাইটের উপরে লেখা আছে প্লাস মাইনাস তো আপনাদের শুধু এই প্লাস মাইনাসটা ঠিক রাখতে হবে তো প্লাস মাইনাসটা কানেকশান আমাদের করা হয়ে গেছে এখন আমি এই পিলাসের যে লাল তারটি এই লাল তারটি আমি ডাইরেক্ট নিয়ে যাই এখানে প্লাসে লাগিয়ে দিব দেখেন ব্যাটারির যে প্লাস কানেকশন আছে এই প্লাস কানেকশনে এই লাল তারটি লাগিয়ে দেব তো আপনারা এইভাবে লাগিয়ে দেবেন আর তেমন কোনো কঠিন কাজ নেই যারা আমার এই ভিডিওটা ইউটিউবে দেখতেছেন তারা আমার ফেসবুক পেজ ঘুরে আসতে পারেন ফেসবুক পেজের লিংক আমি ইউটিউব ডেসক্রিপশনে দিয়ে দেব ফেসবুক পেজে অনেক ভিডিও পেয়ে যাবেন আর যারা ফেসবুকে আমার এই ভিডিওটা দেখতেছেন তারা ইউটিউব চ্যানেল ঘুরে আসতে পারেন ইউটিউব চ্যানেলের লিঙ্ক আমি ফেসবুক ডিসক্রিপশনে দিয়ে দেবো তো ইউটিউব চ্যানেলে এরকম অনেক ভিডিও পেয়ে যাবেন আর যারা ফেসবুকে ভিডিওটা দেখতেছেন তারা আমার ফেসবুক পেজটাকে লাইক দিয়ে ফলো করে রাখবেন অনেক ভিডিও আগামীতে আসবে এর থেকে ভালো ভালো ভিডিও দেখতে পাবেন তো দেখেন এখানে কানেকশান দেওয়ার সাথেই লাইটটি জ্বলতেছে তা আমি অফ করে নিব তো আমাদের চার্জার লাইট তৈরি করা শেষ এতে আর কোনো কাজ নেই এই তারটাকে আমি একটু সুপারগুলো দিয়ে আটকে দেব তো তার একটু আমি বড় রেখেছি আপনারা চাইলে তারটি একটু মাপ দিয়ে কেটে নেবেন তা আমি একটু বড় রেখেছি প্রয়োজনে পরবর্তীতে লাগতে পারে তাই তো এই ব্যাটারিটা আমার কাছে ছিল একটি চার্জার লাইট থেকে বাদ দেওয়া ব্যাটারি তো দেখেন এ প্রচুর আলো হয় আপনারা এখানে ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন না কিন্তু এ অনেক আলো হয় আমি নিজেও ব্যবহার করে দেখেছি তো খুবই সুন্দর সার্ভিস দেয় চার পাঁচ ঘন্টা এসে আপনারা ব্যবহার করতে পারবেন নিশ্চিন্তে কোনো সমস্যা হবে না তো আমি এটি বাদ দিয়ে পুরনো ব্যাটারি দিয়ে আপনাদের চার্জার লাইটটি বানিয়ে দেখালাম এই ব্যাটারিগুলো আপনারা মার্কেটে কিনতে পাবেন ব্যাটারিগুলার ভোল্টেজ হচ্ছে ফোর ভোল্ট সিক্স এমপিআর তো এই নতুন একটি ব্যাটারি কিনে এনে আপনারা যদি লাইটটি ঘরে বানিয়ে নেন তো এ অনেক উপকারে আসবে তো আমি এখন দেখেন মোবাইলের চার্জারটি দেওয়ার সাথে এখানে ব্যাটারি চার্জ হচ্ছে তো এইভাবে আপনারা চার্জার লাগিয়ে রেখে দেবেন চার পাঁচ ঘন্টা চার্জ দিবেন দেওয়ার পরে আবার চার পাঁচ ঘন্টা জ্বালাবেন কোনো সমস্যা নাই তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন ভিডিও সম্পর্কে কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট করতে পারেন আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়া হবে ইনশাআল্লাহ আবার দেখাবে নতুন কোনো ভিডিওর সাথে আল্লাহ হাফেজ